আজকে পটল চিংড়ি রান্না করব। পাঁচশো গ্রাম পটল নিয়েছি বেশ বড় বড়ো পটল ফ্রেশ পটল ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি এবার পটলগুলো ভালো করে ভেজে নেব এবার পটল ভাজা হয়ে গেছে দুবারে সেটা ভেজে নিয়েছি তারপর আলু ভেজে নেব একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে নেবো যাতে আলুটা ভালো সেদ্ধ হয়ে যায় আলুটা লাল লাল করে ভেজে নেব এবার আলু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবং আগে থেকে মেখে রাখা নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তুলে রাখব এবং গরম তেলে একটু গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি এবং সঙ্গে দুটো এলাচ দিয়েছি এবং আগে থেকে মশলা বানিয়ে রাখা পেঁয়াজ আদা রসুন টমেটো বাটা একসঙ্গে দিয়ে একটু কষিয়ে নেব এবং তারপরে হলুদ জিরে লঙ্কার গুঁড়ো মিশিয়ে অ্যাড করে নেব ভালো করে ভেজে নেব তার সঙ্গে অ্যাড করবো চারমগজ ও কাজু বাদাম বাটা চারমগজ কাজু বাদাম দিলে তরকারি টেস্টটা বেশ ভালোই হয় এরপর আগে থেকে ভেজে রাখা পটল আলু ভেজে রাখা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু লবণ পরিমাণ মধ্যে একটু লবণ দেব এবং সঙ্গে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার একটু গরম জল দিয়ে দেব গরম জল দিলে তরকারি টেস্ট ভালো হয় এবার তরকারি ফুটে উঠেছে এর সঙ্গে দিয়ে দেব চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছগুলো তরকারি হয়ে গেছে এবং নামানোর আগে গরম মশলা একটু ছিটিয়ে দেব আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবে